রাস্তা তৈরির জায়গা ছাড়াকে কেন্দ্র করে এক গৃহবধূর মাথা ফাটানোর অভিযোগ উঠল দুই প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গিয়েছে আক্রান্ত গৃহবধূর মাথায় 15টি সেলাই পড়েছে। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার শান্তিপুর এলাকায়। এই ঘটনায় অভিযুক্তদের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায় আক্রান্ত গৃহবধূর নাম রিমি রায়, বয়স 35 বছর। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, বাড়ির সামনে রাস্তা তৈরি হচ্ছে। রাস্তা তৈরির জায়গা ছাড়াকে কেন্দ্র করে প্রতিবেশী অঙ্গুরি মণ্ডল এবং কলাবতী মণ্ডলের সাথে বিবাদ বাধে। এক সময় হঠাৎই তারা বাড়িতে ঢুকে কাঠ এবং হাসুয়া নিয়ে তাকে মারধর করে। তার মাথায় গুরুতর চোট লাগে। রাস্তার জন্যই বলতে ওরাই আমাকে শেষে হুমকি দেয়, মেরে দেবো, শালে প্রতি শালে আউট করে দেবো, হোটেল করে দেবো। এগুলো 4-5 বার এভাবে করলাম। গ্রামের লোকজনকে জানিয়েও রেখেছি। থানায় লিখিত করেছেন? মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বাংলা ভারত সংবাদ।